পরিকল্পনা অনুযায়ী বয়স ভিত্তিক দল নিয়ে কাজ করছে ফুটবলের উন্নয়ন হবে বলে মনে করেন সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক বসুন্ধরা কিংস ক্লাবের অনূর্ধ্ব সতেরো ফুটবলার বাছাই পর্বের শেষ দিনে তিনি একথা জানান অন্যদিকে বসুন্ধরা কিংস ক্লাবের সভাপতি ইমরুল হাসান জানান জাতীয় দলের খেলোয়াড়দের পাইপলাইন মজবুত করতে ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে অন্যশো সতেরো ফুটবলার খুঁজে বের করতে তেইশ মার্চ থেকে প্রতিভা অন্বেষণ ক্যাম্প শুরু করে বসুন্ধরা কিংস ক্লাব সারা দেশে প্রায় পাঁচ হাজার ফুটবলার থেকে ইয়েস কার্ডের মাধ্যমে দুইশো জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব তরুণদের মধ্যে লুকিয়ে থাকার প্রতিভাকে খুঁজে বের করতে কাজ করেন জাতীয় দলের সাবেক ফুটবলার শফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন কোচ তবে শুধু বাছাই সীমাবদ্ধ না থেকে এদের নিয়ে দীর্ঘমেয়াদে ক্যাম্প করতে চায় এমনটাই জানিয়েছেন তারা ফাইনালি যখন পঞ্চাশ জন জন নিয়ে দুটো টিম হবে তখন যেখানে থাকবে এবং তারা যে ট্রেনিংটা পাবে সেটার জন্য একটা কিন্তু বিশাল একটা সুদৃঢ় রাস্তা তাদের জন্য তৈরি হয়ে যাচ্ছে পরিপূর্ণতা লাভ করবে যখন আমরা কাছাকাছি তাদেরকে এক বছর ট্রেনিং করাতে পারব ক্লাবগুলো বয়সভিত্তিক দল গঠন করলে ক্লাবের পাশাপাশি জাতীয় দল উপকৃত হবে তাই দেশের ফুটবলের উন্নয়নে অন্য ক্লাবগুলোকে এগিয়ে আসার কথা জানান বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এরকম যদি সবাই এগিয়ে আসে এই ফুটবলের উন্নয়নে তা আমরা আশাবাদী যে বাংলাদেশের ফুটবলের সুদিন ফিরে আসবে বাছাই করা তরুণ ফুটবলারদের নিয়ে ছোট ছোট দলে বিভক্ত করে এদের সংখ্যা কমিয়ে তিরিশ থেকে চল্লিশ জন করা হবে রিফাত আঞ্জুম বৈশাখী সংবাদ ঢাকা